সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি শুধুমাত্র আমাদের মন্ত্রণালয় গোটা আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে যে গণহত্যা হয়েছে তাতে জড়িত সবাইকে মানবতা মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনার ঘোষণা দেন আইন উপদেষ্টা জানান সাবেক সরকার প্রধানকেও ছাড় দেওয়া হবে না আমরা জুলাই জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম পাঁচ দিনে গণহত্যার কথা বুঝাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা আমরা পত্রপত্রিকাও দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত ক্ষতি দেব আয়নাঘরে ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে জানিয়ে তিনি বলেন সাইবার সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে সাগররণী হত্যার বিচারের আশ্বাসও দেন তিনি আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে এমনকি স্টেটও মামলা করতে পারে গত পনেরো সতেরো বছরে যারা নিহত হয়েছেন গুম হয়েছেন ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগর উনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো বিচার বিভাগে কর্মরত সবাইকে দশ কার্য দিবসের মধ্যে দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি কোটা আন্দোলন ঘিরে সব মামলায় চলতি মাসেই প্রত্যাহারের ঘোষণাও দেন আইন উপদেষ্টা চৌধুরী দেশ টিভি ঢাকা